আজকে দেখা যাচ্ছে টেট টিচারের 820 জন উমাকান্ত ইংলিশ মিডিয়ামে তাদের অফার জমা দিচ্ছে। দেখুন, আমরা আজকে যেটা বলছেন 800 অফার জমা দিচ্ছে, মোট 1600 অফার আমরা ছাড়ছি। ওয়ান টাইম যারা রিল্যাক্সেশন পাওয়ার পর যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সবাইকে আমরা অফার জমা দিচ্ছি। এই 800 জন দিচ্ছে যাদের প্রফেশনাল ডিগ্রি রয়েছে, অন্যান্য কোয়ালিফিকেশন রয়েছে, তারা অলরেডি আজকে অফার জমা দিচ্ছে। আর বাকি 7-8-10 দিনের মধ্যে নেক্সট ক্যাবিনেটে উঠবে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে ওয়ান টাইম রিল্যাক্সেশন পেয়েছি সেটা হলো বিএড ডিএলএড ছাড়া যারা, তাদের জন্য আমরা পরীক্ষার সুযোগ দিয়েছিলাম, তারা পাশ করেছে। এরও একটা বিরাট অংশ এরা অলরেডি অফার পাবে অতি অল্প সময়ের মধ্যে, 7-8 দিনের মধ্যে, কারণ ওটা একটা ক্যাবিনেটে যেতে হয়, সেজন্য প্রায় 1600 অফার। এছাড়া আমরা চেয়েছিলাম ত্রিপুরার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আমাদের 3000-এর উপরে আমাদের তোমরা যারা টেট কোয়ালিফাইড আছে সব জমা দাও, টিআরবিটি দিতে পারেনি, মাত্র 1600-র মতো দিয়েছে। তো আমরা আবার আবার শিক্ষক নিয়োগের জন্য যাচ্ছি। এর আগেও আমরা আমরা সরকার আসার পরে ভালো সংখ্যক আমরা টেট এবং যারা এসটি জিটি এসটি বিজিটি ওটা জমা দিয়েছে। প্রচুর শিক্ষক নিয়োগ হচ্ছে, আরও শিক্ষক নিচ্ছি, কারণ শিক্ষক আমি চাইলেই নিতে পারবো না। আমাদের রাজ্যে যত টেট কোয়ালিফাইড আছে সবাইকে আমরা ক্লিয়ার করে দিয়েছি, একজনও বাকি নেই, একজনও বাকি নেই। শুধু এটা নয়, সেন্ট্রাল টেট যারা কোয়ালিফাই করেছে এরম সংখ্যা 20-25 জন আছে, ওদেরকেও আমরা নেওয়ার জন্য অলরেডি ফাইল মুভ করেছি, ওদেরকেও নিয়ে নেব। শুধু এটা নয়, টেট কোয়ালিফাই হয়েছে অথচ ওভারেজ হয়ে গেছে, এবারের মতো লাস্ট আমরা একটা সুযোগ দিয়ে যারা টেট কোয়ালিফাইড কষ্ট করে পাস করেছে, সব কিছু কোয়ালিফিকেশন রয়েছে, তাদেরকে বয়সের ছাড় যেটা এটা দেওয়ার জন্য আমরা ক্যাবিনেটের কাছে প্রস্তাব পাঠাচ্ছি। এর মধ্যে আর কেউ টেট ত্রিপুরা রাজ্যে একজনও বলতে পারবে না, ভারতবর্ষের যে কোনো রাজ্যে বলতে পারবে টেট কোয়ালিফাইড ওয়েটিং লিস্টে রয়েছে। আমাদের রাজ্যে একজনও টেট কোয়ালিফাইড ওয়েটিং লিস্টে নেই, যা আছে সবকে আমরা নিয়োগ করে দিচ্ছি। এখন যেহেতু আর পাচ্ছি না, আবার টিআরবিটিকে অনুরোধ করব সামনের মাসেই আবার টেট পরীক্ষা নাও, যাতে আমরা টিচার নিয়োগ করতে পারি।